প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর বাংলা প্রথম প্রথম পত্র পাঠ দিব। বাংলা প্রথম পত্র আমি একাত্তরের দিনগুলি প্রবন্ধ পড়াব। তোমরা ধৈর্য সহকারে মনোযোগের সাথে ক্লাসটি উপভোগ করবে। আমি তাহলে একাত্তরের দিনগুলি লেখক জাহানারা ইমাম, জাহানারা ইমাম তিনি শহীদ জননী নামে পরিচিত। জাহানারা ইমাম জন্ম 1929 সালের 3রা মে। জন্মস্থান মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে। পিতা সৈয়দ আব্দুল আলী, তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। শিক্ষা, তিনি বিএ পাস করেন। বিএ পাস করার পর সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। তিনি বিএ পাস করেন 1947 সালে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড এবং এমএ পাস করেন। এরপরে তিনি অধ্যাপনা করেন ঢাকা টিটি কলেজের অধ্যাপনার দায়িত্বে ছিলেন। এরপরে তিনি অধ্যাপক ছিলেন। গ্রন্থ একাত্তরের দিনগুলি, প্রবাসের দিনগুলি, সাতটি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সাথে বসবাস, গছ ইত্যাদি। তার একাত্তরের দিনগুলি একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। তার বড় ছেলে রুমি, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হয়েছেন। তার মৃত্যু 1994 সালের 26শে জুন। তিনি রাজাকার আল বদর আল শামস দের বিরুদ্ধে তিনি আজীবন মানে তাদের বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আমৃত্যু পর্যন্ত তিনি সংগ্রাম করে গেছেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, কখনো অস্ত্র দিয়ে, কখনো খাবার দিয়ে, কখনো আশ্রয় দিয়ে তিনি তাদেরকে সহযোগিতা করেছেন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই হয়েছে। আজ আমি তোমাদেরকে একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের যে প্রবন্ধটার অংশবিশেষ আমি পড়াবো। এখানে 8টি দৃঢ়পঞ্জি আছে, অর্থাৎ 13ই এপ্রিল, 10ই মে, 12ই মে, তারপর 17ই মে, এরকম অনেক 8টি দৃঢ়পঞ্জি আছে, 8টি তারিখের ঘটনা আছে। আমি তার অংশবিশেষ করে শোনাচ্ছি, পাঠ দিচ্ছি। 4 দিন ধরে বৃষ্টি, 13ই এপ্রিল মঙ্গলবার 1971 সাল। 4 দিন ধরে বৃষ্টি, শনিবার রাতে কি মুষলধারেই যে হলো, রোববার তো দিনভর একটানা, গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে রোদ দেখা গেছে, মাঝে মাঝে এক পশলা বৃষ্টি, জামি ছড়া কাটছিল, রোদ হয়, বৃষ্টি হয়, খেকশিয়ালের দিয়ে হয়। কিন্তু আমার মনে পাষাণভার, এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই, ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বসার ঘরে বসে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। এই রকম সময় করিম এসে ঢুকলো ঘরের সামনে, শোভায় বসে বলল, হুকুজান, এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, আপনারা কোথাও যাবেন না? কোথাও যাবো, অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কেমন করে যাব? কিন্তু এপাড়া ছেড়ে লোকে যাচ্ছে কেন? এখানে তো কোনো ভয় নেই মানে পেছনে এত কাছে বিশ্ববিদ্যালয়ের হল তো সব খালি, বিরান যা হবার তা তো প্রথম দিন হয়েই গেছে। জানো, বাবুদের বাড়িতে তারা মামার বাড়ির সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে, তাই নাকি? আমরা তো ভাবছিলাম শান্তিনগর আমার দুলাভাইয়ের বাসায় যাব। তাহলেই দেখো ভয়টা আসলে মনে, শান্তিনগর নগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসছে, মিলিটারির হাত
থেকে পালাতে, আবার তুমি এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগরে যেতে চাচ্ছ নিরাপত্তার কারণে। যুক্তিটা বুঝে করিম মাথা নাড়ল, খুব দামি কথা বলেছেন ফুকুজান, আসলে যা কপালে আছে তাই হবে, নইলে দেখেন না ঢাকার মানুষ খামোকা জিঞ্জিরায় গেলে গুলি খেয়ে মরতে। আরও একটা কথা শুনেছি ফুকুজান, নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে, পেছনে হাত বাঁধা গুলিতে মরা লাশ। শিউরে উঠে বললাম, রোজই শুনছি করিম, যেখানেই যাই এছাড়া আর কথা নেই। কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে, হাত আর চোখ বেঁধে কত লোক দেখেছে। এখন শুনছি সদরঘাট সোয়ারি ঘাটে নাকি দাঁড়ানো যায় না, পচা লাশের দুর্গন্ধ, মাছ খাওয়াই বাদ দিয়েছি এজন্য। আচ্ছা ধন্যবাদ, আমি তোমাদের এখান থেকে কিছু শব্দের অর্থ, দু চারটি শব্দের অর্থ শিখাব, এরপরে ক্লাসটি শেষ করো। বিরান মানে জনমানবহীন, জনমানবহীন। এরপরে মার্শি পিটি শোন, মার্শি পিটিশন মানে বা অর্থ মুক্তির জন্য আবেদন, মার্শি পিটিশন মানে মুক্তির জন্য আবেদন। রহমা মানে মুহূর্ত, রহমা মানে মুহূর্ত বা সময়। স্তম্ভিত মানে নীরব বা থমকে যাওয়া। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আবার একটু আলোচনা করি। বিরান মানে জনমানবহীন বা জনশূন্য, মার্শি পিটিশন মানে মুক্তির জন্য আবেদন, লহমা মানে মুহূর্ত, স্তম্ভিত মানে নীরব বা থমকে যাওয়া। তাহলে আমি তোমাদেরকে একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম শহীদ, তিনি শহীদ জননী নামেও বিখ্যাত বা পরিচিত, আমি একাত্তরের দিনগুলির অংশবিশেষ পাঠ দিলাম। আগামী ক্লাসে বাকিটা আবার পাঠ দিব। আজ আপনার ধন্যবাদ সকলকে।